দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভূগোল বিষয়ের পার্ট সেভেনের প্রশ্নগুলির উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলে ক্লিক করে রাখুন এক নম্বর আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো মরু অঞ্চলের শুষ্ক অধিকাত হলো তো এখানে চারটি অপশন তো আছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে ওয়াদি যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কারীদের সঙ্গে যুক্ত নয় সেটি হল অপসারণ উত্তর পশ্চিম ভারতে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় শীতকালে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো বেঙ্গালুরু দু নম্বর আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও বায়ুর আর আরআড়ি অবস্থিত বালিয়ারি কী নামে পরিচিত বায়ুর প্রবাহপথে আরআড়ি অবস্থিত বালিয়ারি বারখান বালিয়ারি নামে পরিচিত হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখ হিমবাহের উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম হলো করি বা সার্ক ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখ ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম সাতপুরা পর্বত ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা গ্রহণের দুটি উদ্দেশ্য হল এই পরিকল্পনার ফলে শুষ্ক অঞ্চলে জলসেচ প্রদানের মাধ্যমে কৃষিকাজ করা সম্ভব হয় নদীর উপরে বাঁধ তৈরি করে তার উপর গাছ রোপণ করার ফলে ভূমিক্ষয় অনেকখানি প্রতিরোধ হয় ভারতীয় কৃষির সমস্যার সমাধানের যে কোনো দুটি উপায় উল্লেখ করো ভারতীয় কৃষি ব্যবস্থার যে সমস্ত প্রধান সমস্যা দেখা যায় তার সমাধানের উপায়গুলি হলো কৃষিজ ফসলের উৎপাদন চাহিদা মতো বাড়ানোর জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা কৃষিজ ফসলের ক্ষতি প্রতিরোধের ক্ষেত্রে উন্নত প্রযুক্তিযুক্ত রাসায়নিক সারের ব্যবহার একান্ত প্রয়োজনীয় চার নম্বর আছে নিচের প্রশ্নটির উত্তর দাও ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব অপরিসীম বক্তব্যটির যথার্থতা বিচার করো ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়কপথের গুরুত্ব দ্রুত পরিবহন সড়কপথে যে কোনো হালকা পণ্য খুব অল্প সময়ের মধ্যে সহজেই সঠিক গন্তব্যে পৌঁছে যায় কাঁচামাল সংগ্রহ শিল্পের প্রয়োজনে গ্রাম থেকে কৃষিজ কাঁচামাল নিয়ে আসা খনি থেকে কয়লা এবং খনিজ পদার্থ নিয়ে শিল্পকেন্দ্রে সহজেই পাঠানো যায় নির্মাণ ব্যয় কম রেলপথের তুলনায় সড়কপথের নির্মাণ ব্যয় কম তাই ভারতের মতো দেশে সড়কপথের বিকাশ ঘটলে অর্থনীতির উপর চাপ কম পড়বে পার্বত্য যোগাযোগ নির্মাণ উত্তর ভারত তথা ভারতের পার্বত্য অঞ্চলগুলিতে রেলপথ নির্মাণ অসম্ভব তাই এই সমস্ত পার্বত্য অঞ্চলের সাথে সঠিক যোগাযোগের ক্ষেত্রে সড়কপথ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পাঁচ নম্বর নিচের প্রশ্নটির উত্তর দাও ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো ভারতের জনবন্টনের তারতম্য প্রাকৃতিক কারণগুলো হলো ভূ প্রকৃতি হিমালয় পার্বত্য অঞ্চল উত্তর এবং দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে ভূ প্রকৃতি বন্ধুর ও পাথর বলে কৃষিকাজের অনুপযুক্ত অপরদিকে উত্তর ভারতের সমভূমি এবং উপকূলীয় সমভূমি অঞ্চল কৃষি পরিবহন ব্যবস্থা শিল্প প্রভৃতি ক্ষেত্রে উন্নত হওয়ায় এইসব অঞ্চলের জনগণতা খুব বেশি নদ নদী উত্তর ভারতের গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী উপত্যকা অঞ্চলের জনসংখ্যা বেশি কারণ এইসব নদী থেকে খুব সহজেই জলসেচ জলনিকাশে জলবিদ্যুৎ উৎপাদন জলপথে পরিবহন পানীয় জলের সরবরাহ মৎস্য চাষ প্রভৃতি নানা সুবিধা পাওয়া যায় জলবায়ু উত্তর ও পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে অনুকূল জলবায়ুর জন্য জনগণত্ব বেশি মাটি ভারতের যেসব স্থানের মৃত্তিকা উর্বর ও চাষযোগ্য সেখানে জনবস্তির ঘনত্ব অপেক্ষাকৃত বেশি যেমন দাক্ষিণাতের লাভা অঞ্চলে উর্বর কৃষ্ণ মৃত্তিকার জন্য এবং গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কৃষ্ণা প্রভৃতি নদী উপত্যকা এবং বদ্বীপ অঞ্চলে উর্বর পলিমাটির জন্য জনঘনত্ব বেশি অরণ্য পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং পূর্ব হিমালয়ের পাদদেশে গভীর অরণ্যের জন্য লোক বসতি কম তো বন্ধুরা আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ধন্যবাদ